বন্ধুরা, আজকের গল্প চন্দ্রপরীর উপহার। টুনটুন, মা টুনটুন, তাড়াতাড়ি এদিকে আয় মা, তাড়াতাড়ি এসে খেয়ে নে তো, আমার তো আবার কাজে যেতে হবে। কি রে টুনটুন? এই তো মা, আমি চলে এসেছি। আর মা, তুমি সব সময় আমাকে নিয়ে এত চিন্তা করো কেন বলো তো? তুমি তো আমার জন্য খাবার ঢেকে রেখেও কাজে চলে যেতে পারতে। যাই হোক মা, তুমি খেয়েছো? চলো মা, আমরা একসাথে খেয়ে নেই। এরপর টুনটুন আর টুনি মিলে খাবার খায়, আর খাওয়া শেষ করে টুনি কাজে চলে যায়। এভাবেই মামের দিন কাটছিল। মা, ও মা, কি হয়েছে তোমার? তুমি এমন কেন করছো মা? তোমার শরীরটা কি খারাপ লাগছে নাকি? মা, কিছু বলছো না কেন তুমি? ভারে, হঠাৎ করে কেমন জানি আমার মাথাটা বড্ড ব্যথা করছে রে মা। তাই মালকিনকে বলে তাড়াতাড়ি একটু বাইরে চলে এলাম। সে কি কথা মা! তবে তুমি যাও, ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি এদিকের কাজগুলো করছি। তুমি ঘরে যাও মা। এরপর টুনি ঘরে চলে যায়, আর টুনটুন বাসার কাজ করতে থাকে। আর টুনটুনের কাজ শেষ হলে সে টুনির কাছে যায়, আর দেখে টুনি কাঁপছে। এ কি মা, তোমার গায়ে তো ভীষণ জ্বর, এখন কি হবে মা? এদিকে তো রাত হয়ে গেছে, এখন আমি ডাক্তারের কাছেই বা যাবো কি করে? আমি বরং মায়ের মাথায় একটু জলপট্টি দিয়ে দেই, দেখি তাতে যদি মায়ের একটু জ্বর কমে যায়। এরপর টুনটুন জলপট্টি নিয়ে আসে, আর টুনির মাথা জলপট্টি দিতে থাকে। আর টুনির সেবা করতে করতে রাত কেটে ভোর হয়ে যায়। মায়ের কিছুটা জ্বর কমলেও তো মা এখনো সুস্থ হয়নি, আর এমন অসুস্থ শরীর নিয়ে তো মা কিছুতেই কাজে যেতে পারবে না। তাই মা যতদিন সুস্থ না হচ্ছে ততদিন আমাকে সংসার চালানোর ব্যবস্থা করতে হবে। এসব ভেবে টুনটুন সুখী পায়রার বাসায় যায়, আর টুনির অসুস্থতার ব্যাপারে সব কথা সুখী পায়রাকে খুলে বলে। মালকিন, আপনি তো সব শুনলেন, মা তো আর এই অবস্থায় কাজ করতে পারবে না, তাই না? তাই বলছিলাম কি মালকিন, একদিন না হয় আমি মায়ের বদলে কাজ করি। না বাপু, তা হবে না, তুই অত ছোট একটা মেয়ে, তুই কি কাজ করবি? আমি অন্য কোনো কাজের লোক খুঁজে নিব। নে তোর মায়ের এ মাসের কাজের টাকা, আর তোর মাকেও বলে দিস তোর মাকেও আর কাজে আসতে হবে না। এ কথা বলে সুখী পায়রা টুনটুনকে তাড়িয়ে দেয়, আর টুনটুন অসহায় হয়ে বাসায় ফিরে আসে। এবার আমি কি করব? সুখী মাসি তো আর আমার মাকে কাজে রাখবে না, আর এদিকে তো মাও অসুস্থ। তবে হাতে যা টাকা আছে তা দিয়েই না হয় আমি আমার মায়ের জন্য খাবার কিনে নিব, আর ওষুধও নিয়ে যাব, আর তারপর না হয় আমি একটা কাজ করে খাবারের ব্যবস্থা করব। এরপর টুনটুন তার ভাবনা মতোই কাজ করে। টুনটুন বাজার থেকে ঔষধ আর খাবার নিয়ে আসে, আর টুনিকে খাওয়ায়। এভাবেই সময় কেটে যেতে থাকে। মা তো কিছুতেই সুস্থ হচ্ছে না, আর আমার কাছে যে কটা টাকা ছিল তাও তো শেষ হয়ে গেল, এবার কি হবে? আমাকে তো কেউ কাজ দিচ্ছে না, আর আমি এমন হতভাগ্য মেয়ে যে মায়ের এমন অসুস্থতায় মাকে না পারছি ঠিক মতো খাওয়াতে, না পারছি ঠিক মতো মায়ের চিকিৎসা করাতে। না, আর এভাবে চুপ করে বসে থাকবো না আমি, এবার না হয় শেষ চেষ্টা একটা করেই দেখি। এরপর টুনটুন আবারও কাজ খুঁজতে বের হয়, আর সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে কাজ চাইতে থাকে। কাকলি মাসি, ও কাকলি মাসি, তোমার তো এত বড় একটা হোটেল, এখানে তো প্রতিদিন কত কাজ পড়ে থাকে, তুমি এখানে একটা কাজ দাও না আমায় কাকলি মাসি। দরকার হলে বাসন মাজার কাজটাই না হয় দাও, ঘরে যে আমার অসুস্থ মা পড়ে আছে, মাকে নিয়ে যে আমি বড্ড বিপদে আছি গো। দেখ টুনটুন, তোর মা অসুস্থ, তাই দয়া দেখিয়ে তোকে একটু খাবার দিচ্ছি, তোর মাকে নিয়ে গিয়ে খাওয়াস, কিন্তু আমি তোকে কোনো কাজ দিতে পারবো না, বুঝেছিস? তুই যা এখন এখান থেকে।
এরপর কাকলি টুনটুনের হাতে কিছু খাবার দিয়ে টুনটুনকে হোটেল থেকে বিদায় করে দেয়। কিন্তু টুনটুন হাল না ছেড়ে কাজ খুঁজতেই থাকে, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পায় না। অবশেষে টুনটুন শুকনো মুখে বাসায় ফিরে আসে। হায় ঈশ্বর, সবাই এত নিষ্ঠুর কেন? কত জনের কাছে গিয়ে কাঁদছিলাম, নিজের দুঃখের কথাগুলো খুলে বললাম, কিন্তু কারোই মনে একটুও দয়া হলো না। ঈশ্বর, তুমি আমাকে তুলে নাও ঈশ্বর। টুনটুন যখন এসব কথা বলে কাঁদছিল, ঠিক তখন এসে দেখে টুনি ঠান্ডায় অনেক কাঁপছে। একি মায়ের নিশ্চয় অনেক ঠান্ডা লেগেছে, কিন্তু এখন আমি কি করব? ঘরে তো কোনো কাঁথা কম্বল কিছুই নেই, এখন মায়ের শরীর আমি কি দিয়ে ঢেকে দিব? আর আমি মায়ের এমন একটা হতভাগ্য সন্তান যে আমি এখনো একটা কাজই জোগাড় করতে পারলাম না। তবে আমি উপার্জন করব কি করে? আর মায়ের জন্য কাঁথা কম্বলই বা কিনব কিভাবে? এসব কথা বলে টুনটুন কাঁদছিল। ঠিক তখনই সেখানে একটা চন্দ্রপরি আসে, আর চন্দ্রপরিকে দেখে তো টুনটুন ভীষণ অবাক হয়। ভয় পেও না তুমি, আমি চন্দ্রপরি, তোমার এমন দুঃখ দেখে আমি তোমার কাছে এসেছি গো। আসলে আমি চাঁদে বসে পৃথিবী দেখছিলাম, আর তখনই খেয়াল করলাম তুমি অসহায়ের মতো কাঁদছো, তাই আমি তোমাকে সাহায্য করতে ছুটে চলে এলাম। তোমার কিসের এত দুঃখ বলো তো? এরপর টুনটুন সব কথা চন্দ্রপরিকে খুলে বলে, আর এসব কথা শুনে চন্দ্রপরির অনেক মায়া হয়। আর চন্দ্রপরি জাদু করে একটা কম্বল আর অনেকগুলো স্বর্ণমুদ্রা নিয়ে আসে। এই সব কিছু তোমার, এই কম্বল দিয়ে তুমি তোমার মায়ের শরীর ঢেকে দাও, আর এই কম্বল তোমার মায়ের শরীরে থাকলে তোমার মা একদম সুস্থ হয়ে যাবে, আর এই স্বর্ণমুদ্রা দিয়ে তুমি সুখে দিন কাটাতে পারবে, বুঝেছো? এসব কথা বলে চন্দ্রপরি অদৃশ্য হয়ে যায়। আর চন্দ্রপরির কথা মতো টুনটুন চন্দ্রপরির দেওয়া কম্বল দিয়ে টুনির শরীর ঢেকে দেয়। আর পরদিন সকাল হতে টুনি একেবারে সুস্থ হয়ে যায়। আর টুনি সুস্থ হয়ে চোখের সামনে এত স্বর্ণমুদ্রা দেখে তো ভীষণ অবাক হয়। অবাক হয়ো না মা, এই সব কিছুই চন্দ্রপরির উপহার, আর চন্দ্রপরির উপহারের এই কম্বলটার জন্যই তো আজ তুমি সুস্থ হয়ে গেছো, আর আমাদের কোনো অসুবিধা হবে না মা। আর মা, এখন থেকে তোমাকে আর কারো বাসায় কাজ করতে হবে না মা, আমরা চন্দ্রপরির উপহারের সাহায্যে সুখে দিন কাটাতে পারবো। টুনটুনের এসব কথা শুনে টুনি ভীষণ খুশি হয়। আর সেদিন থেকে টুনি আর টুনটুন চন্দ্রপরির উপহারের সাহায্যে সুখেই তাদের দিন কাটাতে থাকে।